উল্টোডাঙ্গা তথা কলকাতা শহরের অতি প্রসিদ্ধ সমাজসেবী সংগঠন মায়া ফাউন্ডেশনের উদ্যোগে এবার শুরু হতে চলেছে হোম ডেলিভারি প্রকল্প। এখানে প্রায় জনাপাচেক মহিলাকে নিয়ে এই প্রকল্পের সূচনা করা হলেও আগামী দিনে আরো অনেক বেশি মহিলাদের যুক্ত করা হবে এই প্রকল্পে। অসহায় নিরাশ্রয় মহিলাদের থাকার ব্যবস্থা করার সঙ্গে সঙ্গে এই প্রকল্পের মাধ্যমে তাদের স্বনির্ভর করে তোলার প্রয়াসের চেষ্টাও করা হচ্ছে। আমাদের প্রতিনিধি সুভাষিস ঘোষকে এমনটাই জানালেন সংস্থার তরফে ম্যানেজার দেবজ্যোতি চক্রবর্তী। উল্টোডাঙ্গা থেকে দিবাকর দত্তের ক্যামেরায় সুভাষিস ঘোষ। আমরা এখন আছি উল্টোডাঙ্গার এলাকা, উল্টোডাঙ্গা তথা পশ্চিমবঙ্গের একটি প্রসিদ্ধ সমাজসেবী সংগঠন মায়া ফাউন্ডেশনের অফিসে আমরা আজকে এখানে এসেছি। মায়া ফাউন্ডেশন সম্পর্কে কিছু নতুন তথ্য আমাদের সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য। এই এখানে দীর্ঘদিন ধরেই নানা সামাজিক কাজকর্ম হয়, যেখানে আশ্রয়হীনদের থাকাটা একটা বড় প্রজেক্ট এনারা দীর্ঘদিন ধরে চালাচ্ছেন। যে সমস্ত মানুষ নিরাশ্রয়, যাদের মাথার উপর ছাদ নেই, সেই সমস্ত মানুষকে এখানে আশ্রয় দেওয়ার একটা মহৎ দায়িত্ব এই সমাজসেবী সংগঠন দীর্ঘদিন ধরে করছেন। এছাড়াও এই সংগঠনের তরফে একটি নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে, যেটা হচ্ছে এই আশ্রয়হীন মানুষদের, আশ্রয়হীন মহিলাদের দিয়ে বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি খাবার পরিবেশন করা, যেটাকে হোম ডেলিভারি বলা হয়। এরাই আজকে এইখানে রান্না করবেন এবং সেই রান্না করা খাবার বিভিন্ন মানুষের কাছে, যারা নিজেরা রেঁধে খেতে পারেন না, এরকম মানুষের কাছে পৌঁছে দেবেন। আমাদের কাছে আজকে এখানে উপস্থিত হয়েছেন, আজকে আছেন আমাদের সামনে এই মায়া ফাউন্ডেশনের ম্যানেজার দেবজ্যোতি চক্রবর্তী। আমরা তার কাছে বিস্তারিত শুনে নেব আগামী দিনে তারা ঠিক কী কাজ করতে চাইছেন। নমস্কার। পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের এটা একটা প্রকল্প, যেটা এখানে শেল্টার ফর আরবান হোমলেস ফিমেল, এটা মূলত মহিলাদের জন্য। আমাদের এখানে পশ্চিমবঙ্গ সরকারের এই প্রজেক্টটা 2012 সাল থেকে চলছে, এবং আমরা যেটা দেখছি যে যারা আমাদের এখানে থাকেন তাদেরকে দিয়ে আমরা একটা উদ্যোগ নিয়েছি, যেটা কিনা যে হোম ডেলিভারি, অর্থাৎ রান্না করা খাওয়ার আমরা যারা রান্না করতে পারেন না বা যাদের খাওয়ার দরকার তাদের কাছে পৌঁছে দেওয়া। এর উদ্দেশ্যটাই হলো যে যারা এই কাজের সঙ্গে যুক্ত থাকবেন তারা নিজেরাই একটা স্বনির্ভর হয়ে উঠবেন, এবং নিজেরাই টোটাল বিষয়টাকে, আমরা মায়া ফাউন্ডেশন শুধু সাপোর্ট করব কিন্তু টোটাল বিষয়টা, পুরো বিষয়টাই কিন্তু সেই যারা বেনিফিশিয়ারি, যারা ইনমেটস এখানে থাকেন তারাই করবে, বাজার করার থেকে শুরু করে, রান্না করা থেকে শুরু করে এবং ডেলিভারি দেওয়া পর্যন্ত। এবং তাদের সহযোগিতা যেটা মায়া ফাউন্ডেশন থেকে করার, সেই সহযোগিতাটা আমরা করছি। এবং আগামী দিনে আমাদের আশা যে এই গ্রুপটাই একটা বড় আকারের হোম ডেলিভারির সংস্থা হিসেবে গড়ে উঠবে, এবং তখন তারা নিজেদের মতন করে নিজেরা একটা অন্য জায়গায় তৈরি করে সেই জায়গা থেকে তারা হোম ডেলিভারি করতে পারবে। আমাদের একটা প্রয়াস এটাই যে তারা যেন নিজেরা স্বনির্ভর হয়ে ওঠেন, কারণ যারা করছেন তাদের বয়সটা কিন্তু একটু বেশির দিকে, প্রায় 50 বয়স, সেই বেশির দিকে মহিলাদের নিয়েই আমাদের এই সংগঠন একটা নতুন কাজ করতে শুরু করছে। মারুতি মণ্ডল, আপনি কি করেন? আমি কিছু করি না, আমি আগে ইয়েতে আমার স্বামী নি খুঁজে যেতে আমি ইয়েতে বসেছিলাম, আর জি কলে ওখানে ভিক্ষে করতে দিদিরা আমাকে এনেছে, আমি এখানে থাকি। আর ওই ওনারা সব কতদিন আছেন এখানে? আমি ইয়েতে আসে তা সব দিন এখানে থাকি না, মাঝে মাঝে ভিক্ষে চল যাই, থাকি না এখানে, কেন আমার পেট ভরো, আমি হাটে রুগী, আর আমি তো সব কাজ পারি না, ওই জন্য মাঝে মাঝে অসুবিধা হয় না। আচ্ছা, এখন কি করবেন আপনারা? রান্না টান্না করে বাড়ি বাড়ি রান্না সাপ্লাই দিবেন? হ্যাঁ, করে দিলে দেবো, আমরা পাবো কোথা পয়সা? আমরা এই দাদারা করে দিলে আপনারা করবেন, তাই তো? হ্যাঁ।
নিজের কিছু রোজগার করার ইচ্ছা আছে, ভালো হ্যাঁ রোজগার করার ইচ্ছা আছে, সেই রোজগারটা হলে ভিক্ষেটা ছেড়ে দেবেন তাই? হ্যাঁ ভিক্ষে ছেড়ে দেবেন, আমরা জন ভিক্ষে করতে গেলে তো নখে মন নাড়া দেখা। কত বছর ধরে ভিক্ষে করছেন? এই 5 বছর? আমি 5 সাল যাই না, হাটে রুগী তো বাড়ে, খুব বাড়াবাড়ি হয় তো, তখন আবার নিজেরাই নিয়ে যায়, আর তো দুটো পয়সা দেওয়া কিনে দিলে আমি সব বাড়ি বাড়ি যাব, দিয়ে দোকানে দোকানে কেউ চাইলে দেবো, আমাদের তো সে সম্ভব না সকল সময় হাট। কতজন থাকেন এখানে রাত্রে? হ্যাঁ কোনোদিন 15 জন হয়, 20 জন হয়, 30 জন হয়, ঠিক নেই, সব ঘুরতে ঘুরতে যায় আবার আসে, ঘুরতে ঘুরতে করে আবার আসে, থাকে যায়, একসাথে মিলেমিশে থাকেন, কোনো অসুবিধা হয় না তো? না কোনো অসুবিধা হয় না, কেউ হয়তো পাড়ায় গিয়ে 2 দিন রইলো সেখানে আসতে পারছে না, এইরকম থাকে সারা।